মোজাহিদের স্বীকারোক্তি, মৃত্যুর আগে পানি খেতে চেয়েছিল আবরার। মৃত্যুর আগে পানি খেতে চেয়েছিলেন আবরার, কিন্তু তাকে পানি দেয়া হয়নি। বরং মৃত্যুর কোলে ঢলে পড়ার পরও তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। রোববার আদালতে হাজির হয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাঁদ হত্যার লোমহর্ষক এ ধরনের বর্ণনা দিয়েছেন আসামি মোজাহিদুল ইসলাম। আবরার হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেন মোজাহিদুল ইসলাম। গতকাল রোববার ম্যাজিস্ট্রেটে নিফানা খায়ের জেসি দুপুর 12টা থেকে বিকাল 4:30 পর্যন্ত ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি রেকর্ড করেন। এর আগে ডিবির কাছে কার্যবিধির 161 ধারার জবানবন্দি দেয় সে। স্বীকারোক্তিতে মোজাহিদ বলেন, নির্যাতন চলাকালে আবরার একাধিকবার বমি করে, এতে পরনের কাপড় নষ্ট হয়ে যায়। এ কারণে আবরারের রুম থেকে পরিষ্কার কাপড় এনে তাকে পরানো হয়, তাকে গোসল করানো হয়। তিনি জানান, নির্যাতনের সময় একাধিকবার জ্ঞান হারিয়ে ফেলে আবরার, আবার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে পেটানো হয়। এক পর্যায়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। এ সময় আবরার জানায় তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তখন নির্যাতনকারীদের কেউ কেউ আবরারের শরীর মালিশ করে। নিঃশ্বাস বন্ধ যাওয়ার পর আবরারকে রুম থেকে বের করে সিঁড়িতে ফেলে রাখা হয়। এদিন মোজাহিদের সঙ্গে রিমান্ডে থাকা আরও 5 জনকে রোববার আদালতে হাজির করা হয়। রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলো মেহেদি হাসান রুবেল, মোহতাসিম ফুয়াদ, মুন্তাসির আল জেমি, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর এবং ইস্তিয়াক আহমেদ মুন্না। মোজাহিদুল ইসলাম বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বুয়েট শাখা ছাত্রলীগের সদস্য ছিল। এর আগে 6 অক্টোবর আবরার খুন হওয়ার পরপরই যে 10 জনকে গ্রেফতার করে পুলিশ, 5 দিনের রিমান্ডে নিয়েছিল, তাদের মধ্যে মোজাহিদ অন্যতম। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডক্টর সোহেল মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, নির্মম নির্যাতনের কারণে আবরারের শরীরে ব্যাপক ইন্টারনাল রক্তক্ষরণ হয়, ব্যথা চলে গিয়েছিল সহ্যের বাহিরে। এই দুই কারণেই তার মৃত্যু হয়েছে। ডিবির একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানান, মামলার এজাহারভুক্ত 19 আসামির মধ্যে 15 জন এবিং এজাহারের বাইরে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই নিজেদের দায়দায়িত্ব স্বীকার করেছে। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আবরারকে হত্যার ঘটনায় সারা বিশ্ববাসীর বিবেক নাড়া দিয়েছে। সবাই তাকিয়ে আছে এ মামলার বিচারের দিকে। বিনা কারণে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করা হোক। প্রসঙ্গত, গত 5 অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ। পরদিন রাতে বুয়েট শেরেবাংলা হলের 2011 নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল 9টায় এই পরীক্ষা শুরু হয়েছে। এতে 1007টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন 12,161 জন। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও তড়িৎ ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর প্রাণ কানাই সাহা সাংবাদিকদের জানান, ভর্তির জন্য 16,288 জন আবেদন করেছিল। এর মধ্যে যাচাই বাছাই করে 12,161 জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। সূত্র জানায়, বুয়েট ছাত্র আবরার ফাঁদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন রবি ও সোমবার পর্যন্ত শিথিল করা হয়েছে। এই সময়ে 2019-20 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত শনিবার দুপুর 2:30 দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এদিকে নিরাপত্তার স্বার্থে বুয়েট ক্যাম্পাসের ভেতরে অভিভাবকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলেও মাইকে জানানো হয়। আন্দোলনরত শিক্ষার্থী জানান, ভর্তি পরীক্ষার জন্য আগামী রবি ও সোমবার শিথিল থাকবে। তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ভর্তি পরীক্ষা চলাকালীন তারা ভর্তিচ্ছুদের সহযোগিতা করবেন, সেই সঙ্গে শিক্ষকদের প্রতিও তাদের আস্থা থাকবে। উল্লেখ্য, 6 অক্টোবর রাতে বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত হন আবরার ফাহাদ। বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে থাকতেন। এ ঘটনায় পরদিন 7 অক্টোবর আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে 19 জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত 19 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।